नमस्कार बंधुरा, सकल के स्वागत जानाई सोमास व्लॉग चैनले। आज के आमरा निये चले एसेछि आरो नतून एकटी रेसिपी। आज के रेसिपिटी खूबी अपरिचित किन्तु खूब सुस्वादु एकटी रेसिपी। आज के आमरा आपनादेर रान्ना करे देखाबो कुमड़ो दिए तेलापिया माछेर माखा जोका। ताई आर बेशी देरी केनो, भिडियोटी शुरू करा जाक। कुमड़ो दिए तेलापिया माछेर माखा जोका रान्ना करार जोन्नो प्रयोजनीय उपकरणगुली हलो, तेलापिया माछगুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এবং এর সাথে উপকরণগুলি হলো কুমড়োগুলি ডুমোডুমো করে কাটা রয়েছে, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং সরিষার তেল। প্রত্যেকটা উপকরণ কিন্তু রেডি। প্রথমে আমরা মাছগুলিকে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং তার সাথে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। মাছগুলি মাখা হয়ে গেলে এগুলিকে 10 মিনিট রেখে দেবেন। এরপর একটি পাত্রে পরিমাণ মতো পেঁয়াজ কুচিগুলো নেওয়া হলে এর মধ্যে পরিমাণ মতো নুন নিয়ে নেবেন। পেঁয়াজ এবং নুনগুলিকে ভালো করে মেখে নেবেন। এরপর এর মধ্যে কাঁচা লঙ্কাগুলি নিয়ে নেবেন। তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং নুনটি খুব ভালো করে মেখে নেবেন। এরপর এর মধ্যে টমেটো কুচিগুলো নিয়ে নেবেন। তারপর আবার ভালো করে মেখে নেবেন। এটি কিন্তু মাখার উপরেই নির্ভর করছে রান্নার স্বাদ, তাই জন্য যতটা পারবেন ভালো করে মাখার চেষ্টা করবেন। এরপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে নেবেন। এরপর এর মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো নিয়ে নেবেন। এরপর এটি মাখা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলো নিয়ে নেবেন। এর মধ্যে এরপর সরিষার তেল নিয়ে নেবেন। এর মধ্যে অল্প পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন। মিশ্রণটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এরপর একটি কড়াইয়ের মধ্যে মিশ্রণটি ঢেলে দেবেন। এরপর তেলাপিয়া মাছগুলি এর মধ্যে দিয়ে দেবেন এবং মাছটির সাথে মিশ্রণটি মিশিয়ে দেবেন। এটি কিন্তু খুবই অল্প পরিমাণ তেলে এবং কম সময়ের একটি দারুণ রান্না। এবং তেলাপিয়া মাছের ঝোল, ঝাল এগুলো আমরা প্রতিনিয়ত খেয়েই থাকি। এবং এটি হলো একটি নতুনত্ব রেসিপি যা আপনি খুব বাড়িতে সহজে কিছু সামান্য কিছু উপকরণের মাধ্যমেই বানিয়ে নিতে পারবেন। অবশ্যই ট্রাই করবেন বাড়িতে এই রেসিপিটি। এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন। মিশ্রণটি সাজানো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এরপর এর উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন। এরপর মিশ্রণটি মিডিয়াম আঁচে 20 মিনিট বসিয়ে দেবেন। মিশ্রণটি এবার কিন্তু ভাপে ভাপে হতে থাকবে। এবং ঢাকা দিয়ে দেবেন মিশ্রণটি। বন্ধুরা, রান্নাটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। 20 মিনিট পর ঢাকনাটি খুলে দিলেই রান্নাটি কমপ্লিট।
যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন, যাতে আমাদের আপলোড করা প্রত্যেকটা রেসিপির ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন আসছি নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।